কাম এমন কার্যকর ব্যবস্থা নেওয়া যাতে বর্ষা মৌসুমে নদী না ভাঙে। এটা নট অনলি নড়িয়া, সারা বাংলাদেশের যেই নদী ভাঙন কবলিত এলাকা সব জায়গায় আমরা এটাকে প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি। যদি যে কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারী দুর্নীতি এবং কাজের গুণগত মানের ক্ষেত্রে যদি কোনো অবহেলা করে, তাহলে নিঃসন্দেহে সেটা কোনোভাবেই তারা পার পাবে না। যাব, তারপরে সুনামগঞ্জের হাওর এলাকায় যাব, চট্টগ্রামে যাব, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই নদী ভাঙনের প্রবল নদী ভাঙন যে এলাকাগুলোতে গত বছর হয়েছে, আমাদের প্রকল্পগুলো চলছে, সেই প্রকল্পের গতি বৃদ্ধি করার জন্য জনবল থেকে শুরু করে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা দেব। এটা মন্ত্রণালয় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমি নিজে